বছরের অপেক্ষায় বাঙালি নববর্ষ মানিত বাঙালিয়ানা উদযাপনের দিন। এই বাঙালিয়ানাকে উদযাপন করতে চলেছে মাইক্রোফ্রেম, নতুন কবি মডেলদের সুযোগ করে দেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম দ্য মাইক্রোফ্রেম। 2022 সাল থেকে পথ চলা শুরু করে তা মহিরুহে পরিণত হয়েছে। নতুনদের উপার্জন করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান এবং তাদের সমর্থন এবং ক্ষমতায়নের জন্য কাজ করে থাকে তারা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কবিরা শব্দ আবেগ জাগিয়ে তোলার এবং প্রাণবন্ত ছবি আঁকার ক্ষমতা রাখে। প্রতিদিনই নিত্য নতুন কবিতা এবং কাজ সংযোজিত হচ্ছে তাদের মাধ্যমে। শনিবার দ্য মাইক্রোফ্রেমের তত্ত্বাবধানে অমল দাসের পরিচালনায় সাবসিডি মলে ডিজাইনার ফটোশুটে দেখা গেল অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং মডেল সঞ্চারী আটকে, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কৌশল চট্টোপাধ্যায়। আগামীতে এভাবে নিত্য নতুন চমক দর্শক তথা পাঠকদের দিতে চান তারা। এদিন একদম অন্যরকম রূপে ধরা দিলেন সোলাঙ্কি এবং সঞ্চারী। দ্য ক্যাপচার শুটের আমাদের থার্ড টাইম ফটোশুট, ফটোশুট করে ভালোই লাগছে। আর যেমন ডার্ক ক্যাপচার করে আর কি, যেমন জেনারেলি আমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়, আগেও বলেছিলাম আমি, সেই ব্রিজটার সাথে আমরা কানেক্ট হতে পারি মানুষজনের সাথে। এবং সত্যি ক্যাপচার যে কাজটা করে যাচ্ছে সেটা একটা অবিশ্বাস্যভাবে তারা এগিয়ে চলেছে আর কি, তাদের ম্যানেজমেন্ট থেকে, তাদের স্টেপ থেকে, তাদের পরিচালনা থেকে, তাদের ডিরেকশন থেকে, সব কিছু দুর্দান্ত। বিশেষ করে অমল দাসের প্রশংসা আমি এখানে করবই। অমল দাসের জন্যই আজকে আমরা এত ভালো ভালো লোকেশনে শ্যুট করতে আসতে পারি। তিনি যেভাবে ম্যানেজমেন্টটা করেন, তার টাইম মিনিটসগুলোকে অ্যারেঞ্জ করা সত্যি অভাবনীয়। একটা ওয়েস্টার্ন ফ্যাশনের উপর শ্যুট হচ্ছে আবার, একটা নতুন কনসেপ্ট রাখা হয়েছে। সেই কনসেপ্টটা আমাদের যখন www.dmicropoems.com বা @dmicropoems অ্যান্ড ফেসবুকে ডি মাইক্রোপোয়েমসে আপডেট হবে তখন মানুষজন বুঝতে পারবেন, কিন্তু সত্যিই অসাধারণ শ্যুট হচ্ছে এখানে। আজকে ওয়েস্টার্ন ড্রেসের উপর শ্যুট হচ্ছে দ্য মাইক্রোপোয়েমসের, আর এটা সোলাঙ্কিদির সাথে শ্যুট হচ্ছে। অ্যান্ড খুবই সুন্দরভাবে পরিচালনা, পরিবেশ, অ্যান্ড এটা আমার হচ্ছে ফাইনাল লুক। একটা পিঙ্ক গাউন দেখতে পাচ্ছেন আপনারা, অ্যান্ড এটা সৌম্যদা ড্রেসটা দিয়েছে, সৌম্যনন্দী। আর মেকআপটা খুব সুন্দরভাবে কাজুদা করেছে, অ্যান্ড খুবই হ্যাপি। খুব বেশি দিন না, বছর বলবো না, 6 মাস এরকম জাস্ট লাইফে স্টার্ট করেছি মডেলিং। আশা করি পরবর্তীকালে আরও ভালো ভালো কাজ। খুবই ভালো লাগছে দি মাইক্রোপোয়েমসের সাথে, এটা আমার ফার্স্ট শ্যুট। কৌস্তব চ্যাটার্জি দ্য ওনার, কৌস্তব দার সাথে এটা আমার প্রথম শ্যুট। সো আমার খুবই মজা হয়েছে। সকালবেলা এসেছি, শ্যুট করেছি, প্রচুর সেজেছি। আমি সবসময় ফটোশ্যুট এনজয় করি, আর আজকেও খুবই খুবই ভালো লেগেছে। কিছুই বলবো না, কারণ আমি যদি বলেই দিই তাহলে তো চমকগুলোই নষ্ট হয়ে যাবে। বাট আই উড সে দ্যাট খুব ডিফারেন্ট কিছু লুকস আমরা ট্রাই করেছি, আমিও ফার্স্ট টাইম অনেক কিছু ট্রাই করেছি। সো দেখা যাক কেমন হয় ব্যাপারটা, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। খুবই ভালো, এদের সাথে আমি এর আগেও কাজ করেছি। আমাদের মেকআপের যে টিম, যে শ্যুট কোঅর্ডিনেটর, এদের সাথে আমি এর আগেও কাজ করেছি। সো এদের সাথে আমার একটা কমফর্ট লেভেল আছে। সো ইট হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং। রিপোর্ট, চ্যানেল 10।